বাংলাদেশের বিজ্ঞাপন, তাকে নিয়ে মিম বা কটাক্ষ তো বাঙাল ভাষাতেই হওয়া উচিত। বৃহস্পতিবার সেটাই করলেন পরিচালক অনিক দত্ত। কাকলি ফার্নিচার্স নিয়ে আসরে নামলেন তিনিও। বিশুদ্ধ বাংলা ভাষায় রসিকতা ছড়িয়ে দিলেন নেট মাধ্যমে। নাম না করে তির্যক মন্তব্য করা থেকেও দূরে থাকতে পারলেন না পরিচালক। মঙ্গলবার এই প্রতিবেশী দেশের আসবাব সংস্থা দখল নিয়েছে ভারতীয় বাজার। নেট নাগরিকদের সৌজন্যে তারকারা তো বটেই, রেহাই পাননি শাসক দলের রাজনীতিবিদ কাকলি ঘোষ দস্তিদার স্বয়ং। নামের মিল থাকায় তাকে নিয়েও মিম তৈরি হয়েছে। নারদকাণ্ডের ছবির পাশাপাশি সেখানে ভাষার সামান্য হেরফের ঘটেছে। দামে কম মানে ভালোর জায়গায় ব্যবহৃত হয়েছে মানে কম দামে ভালো কথাটি। তারই হালকা আভাস অনিকের পোস্টেও। বাঙাল ভাষায় তার কটাক্ষ, ঘুষ দস্তিদার শুনছি, দেখছিও টিভিতে, কি জানি কি লইতাছেন হাত পাইত্তা। তারপরে তার রসিকতা, কিন্তু ফার্নিচার হেইডা আবার কি, কৈথা আইল কসুপুরা। বৃহস্পতিবার সকালে একই বিষয় নিয়ে মুখ খুলেছেন আর এক পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি হামির ভিডিও শেয়ার করে দেখিয়ে দিয়েছেন 2018-এ লালটু বিশ্বাসের বিশ্বাস ফার্নিচার সব দেখিয়ে দিয়েছে ছবিতে।